ইন্টারন্যাশনাল ফুটবলে যারা খবর দেখেন তাদেরকে নতুন করে আশরাফ হাকিমিকে চেনানোর কিছু নেই। আশরাফ হাকিমি রিয়েল মাদ্রিদে খেলেছেন, মরক্কোর ফুটবলার, আজকে একটা গোল করেছেন বেলজিয়ামের এগেনস্টে। এবং সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে যেটা আপনাকে ছুঁয়ে যাবে আপনার সব, সেটা হচ্ছে যে হাকিমি আজকে খেলা শেষে স্ট্যান্ডে উঠে যান। স্ট্যান্ডে গিয়ে তার মা বসছিলেন সেখানে। তার মা প্রত্যেকবার যখনই তিনি দেশের হয়ে খেলেন তার মা আসেন, রাশিয়াতেও এসেছিলেন। এবং আজকে ম্যাচের পর যখন হাকিমির গোলে যখন জেতে মরক্কো একটা অঘটন ঘটায়, বেলজিয়ামের মতন দলকে হারিয়ে দেয়, তখন হাকিমি গিয়ে মাকে গিয়ে তার জার্সিটা খুলে মাকে দেন। বুঝতে পারছেন যে একটা আবেগঘন মুহূর্ত, ডেফিনেটলি। এবং হাকিমি যেটা ইন্টারভিউতে বলেছেন, এর আগেও বলেছিলেন যে তার মা, তারা অ্যাকচুয়ালি থাকতেন হচ্ছে মরক্কোর মানুষ, কিন্তু তারা ওই মাইগ্রেট করে চলে এসেছিলেন স্পেনে। সব আছে? হ্যাঁ স্যার। মা চেক করে নাও। সব ঠিক আছে। বাবা টাইমে এসেছে? এসেছে। আপোলো 24/7 থেকে স্যার। থ্যাংক ইউ স্যার। বাবার ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাই সব ওষুধ একদম টাইমে চাই। হেলথের ব্যাপারে শিওর থাকা খুব জরুরি, সেই জন্য আপনার পুরো প্রেসক্রিপশনের ডেলিভারি পান মাত্র 2 ঘন্টায় ডাইরেক্ট আপোলো থেকে। এখন ডাউনলোড করুন আপোলো 24/7। স্পেনে থাকতে আরম্ভ করেন, প্রচুর স্ট্রাগল গেছে তাদের। এবং তার মা নাকি একটা সময় লোকের বাড়িতে বা কোনো একটা সংস্থায় গিয়ে ঘর পরিষ্কারের কাজ করতেন, আর বাবা রাস্তার ধারে ভেন্ডার ছিলেন, রাস্তার ধারে কিছু একটা বিক্রি করতেন। সেরকম একটা পরিবার, সেখান থেকে তার বক্তব্য যে আমার পরিবার আমাকে প্রচুর সাপোর্ট করেছে, তা বলে সেই জন্যই আমি এই ফুটবলার হতে পেরেছি। সেখান থেকে স্পেন থেকে রিয়েল মাদ্রিদ, রিয়েল মাদ্রিদ থেকে মরক্কোর জাতীয় দলে হয়ে খেলার সুযোগ। সুতরাং জীবনটা বুঝতে পারছেন যে জীবনটা কীভাবে কেটেছে, কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কেটেছেন। এবং একজন সন্তান, তার বোধহয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যখন সে এই সাফল্যটাকে তার উৎসর্গ করতে পারে, ডেডিকেট করতে পারে তার বাবা মাকে। হাকিমির ক্ষেত্রে আজকে তাই হলো। হাকিমি গোল করার পর, ম্যাচ জেতার পর গিয়ে মায়ের কাছে গিয়ে তার দেশের জার্সিটা খুলে দিয়ে এলেন। এর থেকে বোধহয় বড় পাওনা কিছু থাকে না একজন মায়ের কাছে এবং একজন সন্তানের কাছেও।